আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। এই যে দেখেন, আজকে আমি সরিষা, হলুদ, মরিচ, সোয়াস গুঁড়া করার জন্য বাঁচাচ্ছি। সাথেই থাকুন, দেখতে থাকুন কিভাবে সরিষা ভাঙানো হয়। সরিষা ভাঙিয়ে তেল বের করা হয়। এই তো আমি মেলে চলে আসলাম। এই যে দেখেন, সরিষা ভাঙানোর জন্য সরিষাকে ঢেলে পানি দিয়ে মিলিয়ে নেওয়া হচ্ছে। সরিষা ভাঙানোর আগে নাকি এইভাবে পানি দিয়ে মিলিয়ে নেওয়া হয়, তাহলে তেলটা খুব ভালোভাবে বের হয়। আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তাই হয়তো বা ভয়েসটা শুনতে একটু কষ্ট হবে বা ক্লিয়ার বোঝা যাবে না, তবুও কষ্ট করে আপনারা শুনে নেবেন। আর ভিডিওর এই পর্যায়ে বলতে চাই, যারা আমার ভিডিওটি রেগুলার দেখেন তারা দয়া করে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এই পানি দিয়ে ভেজানো সরিষাটা এখন মেশিনের ভিতরে দিয়ে দিবে। এই যে দেখেন, মেশিনের ভিতরে আগের যে ময়লাগুলো ছিল বা সরিষার খৈল বলে, সেগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। মেশিনটা এখন চালু করা দিয়েছে। আসলে দিনের সাথে সব কিছুই বদলে গেছে, সব কাজ অনেক সহজ হয়ে গেছে। আগে তো সরিষা ভাঙানোর জন্য ঘানি মেশিন ব্যবহার করা হতো, যেটা মানুষ হাতে তৈরি করত। ওই যে দেখেন, আবার আরেক বুল সরিষা দেওয়া হবে। এই যে আবারও পানি দিয়ে মিক্সড করা হচ্ছে। এই তো আমার সরিষা ভাঙানো প্রায় শেষ, মানে মেশিনে দেওয়া শেষ। সরিষা ভাঙাতে অনেক সময় লাগে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, ওই যে দেখেন, একদিক দিয়ে সরিষার খৈল পড়ছে, অন্য দিক দিয়ে সরিষার তেল পড়তেছে। ওই যে একটা ট্রের মধ্যে তেল পড়ছে, ওই তেলটা গিয়ে আর একটা বালতিতে জমা হবে। এইভাবেই সরিষা ভাঙানো হয়। গ্রামে যারা থাকেন তারা সকলেই হয়তোবা জানেন, শহরে যারা থাকেন তারা হয়তোবা দেখতে পান না। এই যে দেখেন, পাশে আরেকটা ধান ভাঙানোর মেশিন, চাল বের হচ্ছে মেশিন দিয়ে, দেখতে থাকুন। ওই যে ধান দিচ্ছে আর এদিক দিয়ে চাল বের হচ্ছে। এখন তো কাজ অনেক সহজ হয়ে গেছে, আগে মানুষ এই ধান ঢেঁকিতে কুটে তারপর চাল বের করতো। এই যে দেখেন, সরিষাগুলো এইভাবে পর্যায়ক্রমে 6-7 বার মেশিনে দেওয়া হবে, তারপর পরিপূর্ণ তেল বের করা হবে। এভাবেই সরিষা ভাঙানো হয় প্রত্যেকটা মেলে। ওইখান থেকে আমি আমার বাবার বাড়ি আসলাম, এসে আপনাদের সঙ্গে শেয়ার করছি কিছু সবুজের সমারোহ। এই যে দেখেন কলা বাগান, এই যে দেখেন বাঁধাকপির ক্ষেত, কত বাঁধাকপি ধরে আছে। এটা ভুট্টার ক্ষেত। এই যে দেখেন ভুট্টা গাছে কত সুন্দর ভুট্টার ফুল ফুটেছে। এই যে ভুট্টা ধরেছে, পাশেই কচু ক্ষেত। মা বলছিল চলো যাই তোমাকে কচু ক্ষেত, ভুট্টা ক্ষেত দেখাই নিয়ে আসি। এই কচু গাছ থেকে এই কচুর লতি উৎপাদন করা হয়, যেই লতি আমরা বাজার থেকে কিনে খাই। এখান থেকে অনেক লতি ধরবে, লতি আসবে। যে দেখেন বের হচ্ছে লতি, যে একটা গাছ থেকে অনেক লতি বের হয়,
এই যে দেখেন পুরো কচু ক্ষেত, পাশেই ভুট্টা ক্ষেত, আর পাশে কলা বাগান। এই যে আমার মা মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছে, এখানে আবার মিষ্টি কুমড়ার জাংলা বা মাচা যাই বলেন দেওয়া হয়েছে। অনেক কুমড়া ধরেছে, সুন্দর সুন্দর অনেক মিষ্টি কুমড়া। তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে দেখেন নিচ দিয়ে দেখা যাচ্ছে অনেক কুমড়া। এই তো আমার সরিষা বাঙানো শেষ। এখন আমার এই যে সরিষার তেল, আর এই ব্যাগে হলুদ, মরিচ এবং সোয়াজের গুঁড়া। এখন আমি রিক্সা ধরে বাড়ি চলে যাব। এই তো আমি রিক্সায় উঠে গেছি, সরিষার তেল, সরিষার খৈল আর সব কিছু নিয়ে আমি এখন রিক্সায় করে বাড়ি যাচ্ছি। দুপুরে বাড়িতে এসে বৃষ্টি বৃষ্টি দেখে আমি খিচুড়ি রান্না করেছিলাম, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। গরুর গোশ দিয়ে ভুনা খিচুড়ি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।